আবু জাহেল ঘোষণা দিল, খবরদার হজের মৌসুম, হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে, আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ পড়বেন না, খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না। সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে, আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে, সবাই কয় নাম কি, কয় মোহাম্মদ, নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ, নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ, খবরদার তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা, সে এত বড় জাদুকর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বড় জাদুকর, তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজি সাহেবরা, তোমরা হজ করতে এসেছো করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন, এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা, আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে? তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে, চিল্লায় কোন ঠিক কিনা, অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে, আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর, হজ করি আর না করি আরে না দেখা যাওয়া যাবে না, হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এ জাদুকরের কাছে আগে যাব, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের কারণ, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায়, যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে, ঠিক কি না, এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব, তোরা যতই বলিস না কেন যাব যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে, সবাই লাইন ধরে দেখা করতে গেছে, দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দুজা তুমি প্যারা নবী সাল্লে আলা, দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন, গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা, মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন, এই 100 জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পিয়ার নবী, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাইকেল এইচ হার্ট কি মুসলমান? সে একজন খ্রিস্টান, তার মানে ওয়ারাফানা লাকা যিক্রাক, বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে? I have studied him, the wonderful man, in my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. খ্রিস্টানরা বলছে আমরা এই মোহাম্মদের জীবনী গবেষণা করে পড়েছি, তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মোহাম্মদ ইসলাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে। ওয়ারাফা আনা আলাকা যিক্রাক, নবী দুশ্চিন্তা করবেন না,
টেনশন করবেন না, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব। এই তিনটা নেয়ামতের বর্ণনা সুরা ইনশিরাহের ভিতরে বর্ণনা করলেন কে? এরপরে রাব্বুল আলামিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট ইন আওয়ার লাইফ। দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পারমানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কিনা? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না, মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুক্রিয়া করে, শুক্রিয়া করলে সওয়াব আসার নাই। আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আসার নাই। তাহলে আমাদের সব দিক দিয়েই চলা, আনন্দের দিনগুলাতে শুক্রিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো, দুইটার মধ্যে সওয়াব আসার নাই। এজন্য বিশ্বনবী বললেন, আজাবানলি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের। ফাইন আসাবাতু সাররাউন শাকারা, মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে, শুকরিয়া করলে লাভ আসারা নাই। ওয়াইন আসাবাতু দাররাউন সাবারা, আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সব আসারা নাই। তার মানে আমাদের হারাবার কিছু আছে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন, মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে শুভে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে, ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে, সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী, হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই? কথা বলেন, সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন, তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোন চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ, কইবেন না, কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারা দিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে?
একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ও নবী, কষ্টের দিন মক্কায় অল্প কিছুদিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব, তাওয়াক্কুল করব একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে তিনটা নিয়ামতের বর্ণনা শুনলাম, বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম, এবার দুইটা গাইডলাইন শুনে তাফসীর আমরা শেষ করব। শুনতেছেন? কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন? উঠলেন কারা কারা? শেষ করে দিব, দোয়া করে দেই। কি গাইডলাইন দিলেন শুনবেন? কে কে শুনবেন না, হাত তোলেন। কষ্ট হইতেছে? গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। আসেন আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিব। আওয়াজ করে পড়তে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার ওয়ান, ফাইদা ফারাগতা ফানসাব, নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন। ফানসাব ফিল ইবাদা, তাফসীর ইবনে কাসীরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত, আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল, এই তিন মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَبْ। মাদানী জীবনে, মাক্কী জীবনে, দাওয়াতি কার্যক্রমের পরে, রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন, তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল। আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে, শুনছেন? মিজাইল হামলা, এমন হামলা কত সেন্টিমিটার ব্যাগে যে কোন জায়গায় অ্যাটাক করবে, যেখানে মারার কথা ওখানে পড়বে। ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো, আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে চিল্লায় এখন, ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করতে জানি না, কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইলে খুশি হয় কে? তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফানসব, প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারাগাব, সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। বিপদে পড়লে ডাকবো কারে? আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে? চাকরির জন্য পাগল পারা, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে? বিদেশে যেতে মনে চায়, পাসপোর্ট দিয়ে রেখেছি, ভিসা নাই, ভিসা লাগাই দিতে পারে কে? কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই, আছে না নাই? আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি? কার কার আছে দেখি, আছে আছে, এটার জন্য আমরা ভালো কাজে লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে। আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ, যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে, তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো, আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লায় এখন, ঠিক কিনা?
রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকির ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট।